ঘুমের সময় আমাদের মস্তিষ্ক 5টি ধাপের মধ্য দিয়ে যায়। এগুলোর মধ্যে একটি হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট বা REM। এই পর্যায়ে আমাদের চোখ খুব দ্রুত বিভিন্ন দিকে ঘুরতে থাকে। অন্য 4টি পর্যায় হলো নন REM। ঘুমিয়ে পড়ার 90 মিনিটের মধ্যেই আমরা REM পর্যায়ে পৌঁছে যাই এবং সারারাত্রে এই পর্যায়ে বেশ কয়েকবার আসতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমের প্রায় 20-25% এই পর্যায়ে থাকে এবং শিশুদের ক্ষেত্রে প্রায় 50%-এরও বেশি এই পর্যায়ে থাকতে পারে। আজকের ভিডিওটি সাজানো হয়েছে স্বপ্নের ব্যাপারে মজার 20টি তথ্য নিয়ে। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, স্বপ্ন দেখার সময় মানুষ পড়তে অথবা ঘড়িতে সময় দেখতে পারে না। স্বপ্ন দেখছেন কিনা সেটা নিশ্চিত করতে কিছু পড়ার অথবা ঘড়ির সময় দেখার চেষ্টা করুন, কারণ বেশিরভাগ মানুষই এটা পারে না। নাম্বার 2, স্বপ্নের মাধ্যমে অনেকে অনেক কিছু আবিষ্কার করেছেন, যেমন ল্যারি পেজ গুগলের ধারণা পেয়েছিলেন স্বপ্নেই। এছাড়াও নিকোলা টেসলার অল্টারনেটিভ কারেন্টের আবিষ্কার বা এসির আবিষ্কার, ডেমেট্রি ম্যান্ডেলিভের পিরিয়ডিক টেবিলের আবিষ্কার, এছাড়াও ইলিয়াস হাওয়ের সেলাই মেশিনের আবিষ্কারের ধারণা প্রথমে স্বপ্নেই আসে। নাম্বার 3, লুসিড ড্রিমিংয়ের ব্যাপারে হয়তো অনেকেই শুনেছেন। এই ক্ষেত্রে তারা বুঝতে পারে যে তারা স্বপ্ন দেখছেন এবং নিজের ইচ্ছা মতো কাজও করতে পারেন। নাম্বার 4, অনেকে ভবিষ্যতে ঘটবে এমন ধারণা স্বপ্নেই পেয়েছিলেন, যেমন আব্রাহাম লিঙ্কন নিজের মৃত্যু স্বপ্নে দেখেছিলেন। এছাড়া টাইটানিক দুর্ঘটনার আগেই এটা অনেকে স্বপ্নে দেখেছিলেন। 2001 সালের 11ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে অ্যাটাক হয়েছিল তা অনেকে স্বপ্নে দেখেছিলেন। নাম্বার 5, স্লিপ ওয়াকিংয়ের কথা আমরা সবাই জানি। এটি একটি বিরল এবং বিপজ্জনক রোগ, কারণ এরা শুধু স্বপ্নেই নয়, বাস্তবেও ভ্রমণ করেন। লি হ্যারুইন নামক একজন নার্স ঘুমের মধ্যেই অসাধারণ সব ছবি আঁকেন। এছাড়াও ঘুমের মধ্যে এক ব্যক্তি 22 মাইল দূরে পৌঁছে তার ভাইকে খুন করেছিলেন। শুধু তাই নয়, অনেকেই আছেন ঘুমের মধ্যে ঘরের দরজা খুলে বেরিয়ে যান, আর এর ফলে অনেক দুর্ঘটনাও ঘটে। নাম্বার 6, আমাদের মস্তিষ্ক দিনের বেলা অপেক্ষা ঘুমের সময় বেশি সক্রিয় থাকে। পশুরাও স্বপ্ন দেখে। আমরা অনেক সময় কুকুর অথবা বিড়ালকে ঘুমের মাঝে হাত পা ছুটতে দেখি। এছাড়া পাখিরাও ঘুমের মাঝে ডাকতে থাকে। নাম্বার 7, অনেকেই স্বপ্ন দেখতে এতটা পছন্দ করেন যে তারা নিয়মিত ডাইমিথাইল ট্রিপটামাইন ওষুধ খেয়ে থাকেন। নাম্বার 8, স্বপ্ন সবাই দেখে, তবে 60% মানুষই তাদের স্বপ্ন মনে রাখতে পারে না। নাম্বার 9, অন্ধ মানুষেরাও স্বপ্ন দেখেন। যারা জন্ম থেকে অন্ধ নন তারাও স্বপ্ন দেখেন, তবে যারা জন্ম থেকে অন্ধ তারা স্বপ্ন দেখেন না, তবে অনুভব করতে পারেন। নাম্বার 10, এটি প্রমাণিত যে আমরা স্বপ্নে যে মুখগুলো দেখি তা আগে আমরা বাস্তবে দেখেছি, তাই স্বপ্নে কাউকে দেখলে ভয় পাবেন না, কারণ উনিও বাস্তবে আছেন। নাম্বার 11, অন্যান্য স্বপ্নের তুলনায় আমরা রাগ, দুঃখ ও ভয়ের স্বপ্ন বেশি দেখি। ছেলেদের থেকে মেয়েরা ভয়ের স্বপ্ন বেশি দেখে। নাম্বার 12, এক রাতে আমরা 7টিরও বেশি স্বপ্ন দেখতে পারি। এটা নির্ভর করে আমাদের REM সাইকেলের উপর। নাম্বার 13, রাতে গড়ে আমরা 1-2 ঘন্টা স্বপ্ন দেখে থাকি। নাম্বার 14, ছেলেদের স্বপ্নের চরিত্রগুলোর মধ্যে প্রায় 70% ছেলে থাকে, কিন্তু মেয়েদের স্বপ্নে 50% মেয়ে এবং 50% ছেলে থাকে। নাম্বার 15, সবাই রঙিন স্বপ্ন দেখেন না, প্রায় 12% লোকই সাদা কালো স্বপ্ন দেখে থাকেন। নাম্বার 16, সকালে আমরা বেশি স্বপ্ন দেখে থাকি। নাম্বার 17, স্বপ্নে দেখা অবস্থায় আমরা শব্দ বা চলাফেরা কম করতে পারি। নাম্বার 18, স্বপ্নে যা দেখি তার বেশিরভাগই গত 1-2 দিনের মধ্যে ঘটা ঘটনার মধ্যে থাকে। নাম্বার 19, সুখী মানুষেরা সুন্দর স্বপ্ন দেখে থাকেন। নাম্বার 20, সাধারণত আমরা যে স্বপ্ন দেখি তার 10%ই মনে রাখতে পারি। স্বপ্ন নিয়ে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার স্বপ্ন নিয়ে কোনো ঘটনা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। রহস্য, রোমাঞ্চ, ইতিহাস, ঐতিহ্য, প্রাচীনকাল, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, ঋষি, মনীষী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে বাংলা হিস্ট্রি ইউটিউবার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের এই আয়োজনের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।